Welcome to my channel. দেখো আজ তোমাদের একটা কাশফুলের খুব সহজ সুন্দর সিনারি আমি দেখাচ্ছি। একটা ঘর এঁকে নিচ্ছি এভাবে, কুড়ে ঘর। তোমরা প্রায় সকলেই জানো কুড়ে ঘর কিভাবে আঁকতে হয়। এভাবে হয়ে গেল একটা কুড়ে ঘর। তার পাশে আমি আর একটা কুড়ে ঘর আঁকছি, এটার একটু পিছনে আছে। এই হয়ে গেল আরেকটা কুড়ে ঘর। জানালা করে নিলাম। এরপর এই বাড়ির পিছনে একটা কলা গাছ দিচ্ছি। এই সাইডে ও বাঁ সাইডে একটা বাড়ি অর্ধেকটা দেখা যাচ্ছে। দূরে একটা পাড় করে দিলাম, এখানে খুব দূরের গাছ দেখা যাচ্ছে। সামনে ছোট ছোট ঝোপ, আর এই সাইডে কিছু কাশফুল ফুটে আছে। এটাই আজকের সিনারি। তোমরা সুন্দর করে আঁকো, তারপর রংটাও দেখেছি, রংটাও দেখো। এই হয়ে গেল আঁকা কমপ্লিট। এরপরে রংটা দেখাচ্ছি। এখানে আমি কিন্তু স্কেচ পেন ইউজ করিনি, সব ছবিতে স্কেচ পেন ইউজ না করাই ভালো। তো দেখো যেভাবে আমি কালারটা করছি, আশা করি খুব সহজ হবে, তোমরা পারবে। Thank you.
দেখো সবশেষে আমি গ্লাস মারিংটা একটু ইউজ করেছি, তোমরা প্রয়োজন হলে এভাবে গ্লাস মার্কিং লাগাবে। আর এখানে কাশফুল কালার আমি স্কাই কালার লাগিয়েছি শেড, ছবিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাকি ছবিটা দেখো।